لا يكونونك تكلم الا الكفر في البلاد কাফেরদের ভ্রমণ শহরে চলাচল এই কারণে যেন আপনি বোকায় পতিত না হন, আপনি যেন প্রবঞ্চনার মধ্যে পরিণত না হন। যে ওরা কাফের, কত টাকা চলে, কত সুন্দর পোশাক, কত সুন্দর গাড়ি, কত সুন্দর যানবাহন, কত টাকা পয়সা, কত ব্যবসা বাণিজ্য, এটা দেখে যেন আপনি একটা ধোঁকায় না পড়েন। এটা কিন্তু দেখলে এদের প্রতি আপনার মনে একটা আফসোস রাখতে পারে। আল্লাহর এদের প্রতি আপনি লক্ষ্য করে তাদের গতিবিধি চলাফেরা দেখে আপনি ঠকার মধ্যে পড়বেন না। কেন? মাতাকালীন, এত সামান্য সময় ভোগ করে 6 বছর 8 বছর বসে 1.5 ঘন্টা, 16 বছর বসে 3 ঘন্টা, তো 16 বছর বাঁচার রক্ত বর্তমানে খুব কম, আর বাঁচল সে বেকার জীবন, সেটা হলো বুঝ। এই জীবনের কোনো মূল্য নেই, তার সাথে অল্প বাঁচাই ভালো, যাতে সকলের আদর্শে নর মধ্যে যাওয়া যায়। আর যদি শেষ পর্যন্ত ওই মা বাবাকে বাইরে রাখে, মানে বিভিন্ন খবর করতে শুনছে, কেউ পাঁচতলা ছাদের উপরে মুরগির ঘরে রাখলো, আর কেউ বাইরে ভাড়াই রাখলো, কিন্তু এই বয়স পর্যন্ত আল্লাহ যেন না রাখে। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ আর ধরে হে আল্লাহ, আমাকে নিকৃষ্ট জীবন থেকে আপনি আমাকে রক্ষা করেন, নিকৃষ্ট জীবন। এই জন্য আল্লাহ বলেন মাতামকালী, এই যে শহরে অহংকার করে ঘোরাফেরা করছে, গাড়ি ঘোড়া যানবাহন তাদের কেনা বেচা বিভিন্ন রকম, আর মাতামকালী এটা সামান্য সময় ভোগ বিলাস। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই কাফেরদের পরবর্তী ঠিকানা জাহান্নাম। অবেশাল বিহার, এবং কত নিকৃষ্ট তাদের এই আশ্রয়স্থল, এই স্বর্ণকক্ষ, এই বাসস্থান কতই নিকৃষ্ট। লাকিনাল্লাযীনা তাকু, বরং কাফেররা নয়, বরং যারা আল্লাহকে ভয় করে, লাকিনাল্লাযীনা রব্বাহু, বরং যারা তাদের রবকে ভয় করে, রবকে ভয় করে, সাবধানতা অবলম্বন করেছে, নিষিদ্ধ জিনিস বর্জন করেছে, হালাল পথে চলেছে, তো এই যারা আল্লাহকে ভয় করেছে, লাম জান্নাতুন তাজরিমিন তাহতিহা আল-আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। নুজুলুম মিন ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আপনি যত বড় লোকের বাড়ি যাবেন তত সুন্দর মেহমানদারি পাবেন, কিন্তু কিনা তো আল্লাহ সেই দিকে আছে, আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহ যে মেহমানদারিটা করা হয় সেটা কত উন্নত মেহমানদারি হবে! যে মহাবিশ্বের মহামালিক, একজন মন্ত্রী সভায় গেলে তো আপনার মানে খাইয়া পারবেন না, আপনার শিখি পরিবার আপনার তো আদি করবে, কিন্তু আল্লাহ যে মহাবিশ্বের মহামালিক, তার মেহমানদারি, তার হসপিটালিটি, হ্যাঁ, এটা কত সুন্দর হবে! এবং সেখানে দুনিয়ার মত সমস্যা হবে না যে এত পাওয়া যাবে না, আপনি খাইতে পারবেন, যত ইচ্ছে খাবেন, খাইলে আপনার কোন রকমের মানে কোনো খারাপ কিছু মনে হবে না, খাবেন, ঘামাবে, ঢেকুর উঠবে, ক্ষুদে রাখবে, কোন রকম পেট খারাপ হবে না, প্রশ্ন হবে না, ব্যাগ হবে না, দেখেন তাহলে কত সুন্দর খাওয়া আর কত সুন্দর মেহমানদারি। আল্লাহ বলেন নুজুল মিন দিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মেহমানদারি। আমার ইন্দাল্লাহ খায়রুল লিল আবরার, এবং আল্লাহর কাছে যা আছে নেককারদের জন্য এটা অতিরিক্ত, নেককারদের জন্য এটা অতিরিক্ত মেহমানদারি, উত্তম হসপিটালিটি আল্লাহর কাছে রয়েছে। এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং হে মুমিন তোমাদের উপরে যা নাযিল হয়েছে তার উপরও বিশ্বাস করে, অর্থাৎ কোরআনের উপরও তারা বিশ্বাস করে। আহলে কিতাবের মধ্যে এরকম কিছু লোক আছে যারা আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফার্সি এরকম। আরো কি করে এবং তাদের প্রতি যা নাজিল হয়েছে তার উপরও তার ঈমান আনে, অর্থাৎ পূর্ববর্তী কিতাব তাদের উপর নাজিল হয়েছে তার উপর ঈমান আনে, এবং পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আছে তার উপরও ঈমান আনে। এদেরকে আল্লাহ বলেন যে এরা দ্বিগুণ সফল, যেহেতু দুইটা আসমানি কিতাব ভেতর ঈমান আছে, একাধিক নবী রয়েছে, নবীর ভেতর সবাই ঈমান আনবে, কিন্তু কিতাবের ক্ষেত্রে যেহেতু তারা আগে হিন্দুরা খ্রিস্টান ছিল, এখন তারা ইসলাম গ্রহণ করছে, এই জন্য আল্লাহ বলেন যে তাদেরকে ডবল দ্বিগুণ শব্দ হবে। এই ক্ষেত্রে সেটি হয়
যারা ইমান আনে তারা বলে যে আমরা যদি তোমাদের আসমানি কেতার করে করে ইমান না আনি তাহলে আমরা দেবো তো তাহলে যদি তোমরা না আনি তাহলে এক করতে পারবো তাহলে অসুবিধা কোথায় আছেন এই যে সুযোগ মানে কোরআন পাকের কোন কানে কোন ফাঁকা আছে এই দিয়ে ভেসে যাই ফাঁকা খুঁজা সুরঙ্গ পথ খুঁজে তারা ভেসে যেতে চায় এই জন্য আমাদের এই সুরঙ্গ পথ রাখা উচিত না এই কবরা দাগের একটা সুরঙ্গ তার কারণ আপনি যদি কবরা দাগের কথা বলেন যেটা তো শুধু মুসলমানরা কবরে যায় এই জন্য কবরে সঞ্চক মোহাম্মদ সাল্লাম মিথ্যে বলেন আমি মুসলমানকে কবরে মারবে পিটিয়ে দিয়ে পরে আমার ঢুকতেই পারবো না আমার চিন্তার মধ্যে ঢুকে কাম করি তাহলে কি করে যাবো এবিরা খ্রিস্টান ধর্ম যে আমাদের কবরে ফেরেশতা আদমের ঢুকবে না আমাদের কথা মোহাম্মদ সাল্লাম বলে নেই তা কি করবেন আপনি আর এরা তো এইভাবে সব অনুসন্ধান করে ধর্মের ব্যাপারে মানুষ দুর্বল এভাবে বললারা বিশ্বাস না করে যে আপনার ঠিকই আছে কারণ এই জন্য মৃত্যু পরে শাস্তি আসবে অপরাধের এটা হলো পর্দার আমাদের জগৎ এক কথা সমাধান বাঁচা তাহলে আমরা কবরে যাই সিঁধে যাই শ্মশানে যাই সেবিকৃতি যাই যাই যেখানে পর্দা পর্দার আড়াল আড়ালে আমরা ঢুকে গেলাম সেখানে অপরাধীদের শাস্তি হবে যারা ভালো তারা এগিয়ে থাকবে এটা হলো কথা মানে এই কথাটা বললে আমরা হাদিস মানি না এই একটা খালি কেউ বলে আমার কয়েকদিনের পথে মোর্তা হয়ে গেছি এইটা বলার কারণে আমি মোর্তা হয়ে গেছি আমি শুনে হাসি আপনারা মুসলিম তাই বলেন এদের না আমার কোনো আপত্তি নেই তো বিষয়টা হলো যেগুলো আপনাকে বুঝতে হবে আমি এগুলি আর তুলে তুলে আমার ইন্টারভিউ দেখবে যে কবর শব্দটা কোরআনে সম্ভবত সাতবার আছে সাতটা আয়াত আছে কোন আয়াতই বলা হয় না যে কবর আজাব আপনি বলেন নূহ আলাইহিস সালামের কালামের সময় লক্ষ লক্ষ মানুষ ডুবে মারা গেছে তার কারণ আদম আলাইহিস সালাম যখন মারা গেছেন 1000 বছর পরে সেই সময় আদম আলাইহিস সালামের আওলাদ পর্যন্তের সংখ্যা ছিল 4 লক্ষ তাহলে আদম আলাইহিস সালামের 10 পুরুষ পরে নূহ আলাইহিস সালাম তার সময় তো বহু লক্ষ মানুষ পৃথিবীতে ছিল তার মধ্যে মাত্র একটা নৌকায় 80টা পরিবার বসে বর্তমান আর সবই কাঁপে এরা তো সব পানিতে ডুবে যাচ্ছে এদের কবর আছে ফেরাউন যখন নয় সাগরে ডুবে 10 লক্ষ 60 হাজার মানুষ সব ফেরাউন ডুবে মারা গেছে এদের কবর আছে তো এখন মানুষ আমরা আজাবটা কবর সাথেই ধরিয়ে বসে আছে এর বাইরে হইলেই একেবারে হিমতা দেবে কেমন কথা যা হাদিস আপনারা চিন্তিত করেন লক্ষ লক্ষ যা হাদিস এবং বোখারী শহরক হাদিসের মধ্যে 1 লক্ষ বিশুদ্ধ বলেছেন আর 5 লক্ষ কি কারণ কারণ এই জন্য ওলামা ইকরাম থেকে বলবো যে আপনারা কাজে লাগান নিজের মেধা কাজে লাগান চিন্তা করেন গবেষণা করে কথা বলেন মরার পরে অপরাধীদের শাস্তি আছে এটা কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু সেই শাস্তির জন্য আমি খবর বললি না বললেন বর্ষাকে তাদের শাস্তি আছে তাহলে সবাই এরা আওতায় আসবে পর্দার আড়ালে জগতে সবাই আওতায় আসবে মানে শয়তানে কি বুদ্ধি দুইটা জীবন দুইটা মরণ স্পষ্ট বলেছেন এখন যদি আবার মন কিনে একদম তিনটা জীবন হয়ে যায় তিনটা জীবন তিনটা মরণ এটা করোনার সাথে যোগ যোগ হারা বিয়োগ হারা করোনার সাথে বাড়ানো যাবে না কমানো যাবে এই জাল বিষয়গুলি আমাদের লোকেরা আমাদের সিনিয়র এমনকি আমি আমি যে বলছি যে বলছি আমাকে তো ওই হুজুর ওই পড়েছে আমি মনে করছি যে এগুলো আসবে মন করে না কিন্তু আমার আল্লাহ আসবে কিন্তু পরবর্তীতে আস্তে যখন করেন গবেষণা করছি তখন দেখি যে এই জিনিসটা আসলে ভুয়া এটা আইসব কাইসব আলেমরা এটা বুঝবে কিন্তু এখন বলেন না আমরা যে বললেন লজ্জা লাগবে সম্মানের লাঘব হবে আমাদের সিনিয়র এই জন্য এটা জোর করে এটা বলার চেষ্টা করছে কিন্তু আসলে এটা তারা টিকবে না এটা ঠিক না এটা আমাদের মধ্যে অতি খ্রিস্টানরা এটা ঢুকেছে আর আমাদের সিনিয়ররা মানুষ যারা মোমেন তারা সরব কথা বলেন যে নিজে মিথ্যা কথা বলে না সে আরেকজনে মিথ্যা বলে এটা সে অনুমান করতে পারে না
আমরাও জীবনে বহু ধোকা পাইছি, আমার সামনে নিচ্ছে অসা মনে করছি মানে ঠিকই বুঝি বলে না কিন্তু বিশ্বাস করে নিচ্ছে। আপনি আশ্চর্য হবেন, আমি তো মাফেল জীবনে 40-50 বছর ধরে মাফেল কোন বিভিন্ন দেশ থেকে যেরকম চলাফেরা আসে ফেরি ঘাটে আছে, ট্যাবুলিয়ান মাঝি আছে, নৌকা নিয়ে মাঝি আছে, তার মাঝি কাজ হলো আপনি চালাতে কোন নৌকা আসে যে ফেরি নষ্ট হয়ে যাতে যাইতে পারবে না, তার মনে করছি যে মাঝি বোধ হয় ঠিক বসে নৌকা সে নৌকা যখন কিশোরের কাছে তখন এই ফেরি দেশে নিয়ে চলে আসতেছে, তখন আমার মনে যে কি কষ্ট লাগে যে আমি এই সবাই মাহাতে যাবো যে এই লোকটা আমাকে বললো ফেরিটা নষ্ট এখন নৌকে উঠে নেই, আমি তো তাকে এটা চিন্তা করতে পারি না যে ওটা সত্য বলে না মিথ্যা বলে আমি ফেরি দিয়ে জিজ্ঞাসা করি, এটা আমি করে নিয়ে যাওয়ার জন্য ভুল এই ধরনের বহুগুল আমাকে আমি জীবনের দোকান পাইছি। এই জন্য আমাদের সিনিয়র যারা বর্ণনা আলেম বলতে পারে যে বর্ণনা আলেমরা বলছে বলছে এই জন্য যে হাদিস শুনে যখন তাদের কাছে এটা দিছে তখন এটা মিথ্যা যে এটা তারা মনে করতে পারে, এই জন্য এটা গ্রহণ করছেন তারা এবং এর তার ছাত্ররা আমরাও গ্রহণ করে বসি এবং আমরাও এটা বলেছি, কিন্তু এখন গবেষণা দেখা গেছে যে এটা ঠিক না, আপনারাও এখন বলতেছেন বিষয়টা যে সমস্যাটা তাহলে কি সৃষ্টি হচ্ছে। কাজে এই বিষয়গুলি সম্পর্কে মানে অহংকার বর্জন করতে হবে, অহংকার বর্জন না করলে এই ধরনের সমাজের সমস্যা সৃষ্টি হয়। আমার ভুল হিসেবে আমি স্বীকার করবো, আমি যেটা বললাম আমি কে কি ইজ্জত আছে আমার যে আমার সত্য স্বীকার ইজ্জত আছে আমার ইজ্জতটা কি আমি বললাম, আর যে নিজেকে গোলাম মনে করে না তার জন্য তো মহাবিপদ আছে সামনে। বুদ্ধি কিন্তু বিধর্মীরা আমাদের কথা আমাদের কোরআন আমাদের আদেশ থেকে তারা ভোর বুদ্ধি বের করে, ছুরের বাঁকারা 63 নম্বর আছে করে বুদ্ধি বের করে, সেখানে বলা আছে যে আল্লাহর প্রতি পরকালে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে ভালো কাজ করে তারা জান্নাতে যাবে, তারা বলে যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস আমরা করি পরকালে বিশ্বাস করি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই কারণ আমার তোমরা কেন বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বিশ্বাস করতে হবে, এই সমস্ত বুদ্ধি কেন এই জন্য এই বুদ্ধি যাতে কাজে না আসে এই জন্য আপনারা যুক্তিসঙ্গত কথাবার্তা বলার চেষ্টা করেন। ইসলামটা শুধু এই এখানে সীমাবদ্ধ না, সারা পৃথিবী ব্যাপী একটা বিধান, এখানে আপনাদেরকে বুঝে শুনে কথা বলতে হবে। এই আহলে কিতাবদের সম্পর্কে বলা হলো যে তোমাদের করে যে নাজিল হয়েছে তাও তারা তার উপর ইমান এনেছে, অমাউজের এলেই এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর তার ইমান এনেছে, খাসিম না রেগা তার আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী, এই যে বিনয়ী হওয়াটা এই বিনয়ী হলেই কিন্তু আমাদের দলমত সমস্যাটা কমে যায়। আমরা সমস্ত মুসলমানরা একদল, সমস্ত কাফেররা আরেকদল, আর দল হলো দুইটা মুমিন এবং কাফের, এবং দেখেন এটাই সত্য মরার পরে নিশ্চিতেন বিশের ঘরে জান্নাত জাহান্নাম, আমরা 73 দলের দাগে করে আমরা 73 দলে আপনি 73 দলে মাদ্রাসা প্রতিষ্ঠা এই নিয়ে আপনারা দল করে বিজিতে চলছে মরার পর 73 দলের জায়গাটা কথা বলে জায়গা তো দুই ঢেলে চিনছে জান্নাত জাহান্নাম, তারা আল্লাহ বলছে যে দল দুটি এটাই সত্য, তাহলে এটা যে আমরা অহংকার বর্জন করি তাহলে আমরা একজন মানুষ যদি মনে করি তার দুটি আছে তাকে আমরা ভাই বলে ডাকো যে ভাই আপনি মুসলমান আমি মুসলমান দেখেন বিষয়টা এরকম কিনা, তাহলে কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা কমে। আল্লাহ যেটা বলছেন এই কথাই সুন্দর, এই কথা ভালো, এটা আপনারা মানেন খাসি না রিয়া তারা আল্লাহর উদ্দেশ্যে ভীত লাইয়াসকরুনা আতিল্লা সম্মানকারীরা আল্লাহর আয়াতগুলি নিকৃষ্ট মূল্যে তারা বিক্রি করে না, এই নিকৃষ্ট বিক্রি করে এক শ্রেণীর ইহুদি খ্রিস্টান আগে তারা হলো নিম্ন শ্রেণীর থেকে যে তারা অর্থ করি চাঁদা ইত্যাদি পায় এটা তারা বসে বসে তারা খায়, আর যদি তারা ইসলাম গ্রহণ করে মোহাম্মদ সাল্লামকে সত্য বলে সাক্ষী দেয় এই সুযোগটা তারা হারাবে, এই জন্য আল্লাহ বলছেন যে নিকৃষ্ট মূল্যে আমার আয়াত বিক্রি হয়েছে, তোমরা তো সামান্য কিছু পাচ্ছ ওই নিম্ন শ্রেণীর লোক থেকে যে এটা তারা এখন ভরা করছে আমাদের আয়াতটা ওঠেই করছে, আমাদের আমরা এখন এক শ্রেণী আলেমরা সাধারণ মানুষের থেকে পয়সা নিয়ে নিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরে তারা ভিক্ষা করতেই আছে নামাজে বসে গিয়ে ভিক্ষার ব্যাগ নিয়ে
সামনে বাস অন্যরা কামিরা করবে
এটা বড় একটা কঠিন কাজ যে তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে ওয়াইনহালা কাবিরা তো এটা খুব বড় কাজ না ইল্লা আল কাশিন তোমরা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা বড় না তারা এটা করতে পারবে এই জন্য ধৈর্য সব ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করে অনেক ক্ষেত্রে দেখা যায় এই পরিবারের ছেলেমেয়েরা না আসলো না আমি সব জন এই মসজিদে বা মাদ্রাসায় রেখে দিব আর তোদের জন্য কিছু না করো বাড়ি থেকে বাইরে গিয়ে দিস আমার কাছে এরকম বহু খবর আছে এখন এক বকে কুমিল্লা এই দিকে সে একটাই তার ছেলে বিশাল বাড়ি বা মানে এক বকে আমি ছেলেকে বাড়ি থেকে বাইরে গিয়ে দিয়েছি রোজা নামাজ করে না যেদিন আসে সেদিন তো বলছে যে করে আমার ছেলে জামা কই কাকে গেছি জামা কই জামা দেশে জামা রক্ত মাকে সেরা না তখন একবার আসলাম বলেন যে খুব বুদ্ধিমান বাঘে আমার ছেলে তারে খাইছে জামাটা খুলে রাখে আর তারপর তার উঠে খুলে মাইয়া তারে খাইছে জামাটা সেরা না তাহলে একবার আসলাম তখনই বুঝেছে যে আমার এই ছেলেটা আমার ওই ছেলেকে গুম করছে কত বড় অপরাধ তারপরে ছেলেগুলাকে তিনি বাড়ি থেকে তাড়ান না এগুলি বড় হচ্ছে মরার পরে ইউরির মধ্যে যে কত কৌশলে আল্লাহ তালা তাদের সাক্ষাতে বাগেশ্বর আছে ওই পায়ের বাড়ি করে ক্ষমা চাওয়া এই আল্লাহ ঘটালেন সবই তো করে আছে যেটার মুরগি ধৈর্য এগুলো আসলাম এই সন্তানদের অপরাধ বুঝতে পেরেও তাদেরকে তাড়াবেন না কাজে আপনারা এই স্ত্রীকে তাড়াইবেন ছেলেকে তাড়াবেন এই তাড়াইবেন না ধৈর্য সহকারে আপনি তাদেরকে বুঝাতে থাকেন যার আলো তার কাছে আপনার ওদের আমলের জন্য আপনাকে আল্লাহ শাস্তি দিবে না আপনার স্ত্রী যদি জ্ঞানবাদী হয় নূহ আসলে স্ত্রীর কাফের ছিল লুত আসলে স্ত্রীর কাফের ছিল তাহলে কি পয়গম্বরের কোনো ক্ষতি হয়েছে তা আপনারও ক্ষতি হবে না তবে আপনার দায়িত্ব হলো তাদেরকে বলা কি বুঝতে পারছেন অনেকে মনে করে যে আমার স্ত্রী নামাজ পড়ে না এই জন্য আমার কথা কোথায় কবুল হইতেছে না এটা ভুল কথা আপনার কথা তো আপনার আপনার স্ত্রীর কথা তার যার আমল তার আপনার কর্তব্য তাকে বুঝানো সে যদি দাম্পত্য জীবনে খেয়ানাম না করে ইবাদত বন্ধ না করলে আপনি তাকে তাড়াবেন না কিন্তু দাম্পত্য জীবনে খেয়ানাত করলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে বিচার করতেই আল্লাহ বলছে